গতকালি কলাহান্ডি কলমপুর ব্লক দেবপুরঠারে ইন্দ্রাবতী দক্ষিণ মুখ্য কেনাল ভাঙ্গি ঘাই সৃষ্টি হওয়া সহিত একর একর চাষ জমি ও গাঁরে পানি মাড়ি যাইছিলা। তবে এই খবর বিভাগীয় অধিকারী মানে জানিবা পরে যুদ্ধকালীন ভিত্তিরে এর মরামতি কার্য আরম্ভ করেছেন, যাহাকি অপর ইন্দ্রাবতীর চিফ কনস্ট্রকশন অফিসর জগন্নাথ পানি এবং অধীক্ষণ যন্ত্রী রাজকুমার বেহেরা ঘটনাস্থলরে রহি কার্যর তদারক করছেন। তবে দক্ষিণ মুখ্য ক্যানালরে 80 কিমি জল যোগান হেউথবা বেলে এবে 40 কিমি দূরে ঘাই হেবারু ডালুও চাষ হইথিবা 20,000 হেক্টর জমিরে জল যোগান ঠপ হয়ে যাইছি। এসহিত এই গ্রামরে ধান চাষ হইথিবা অনেক জমিরে বালিচর হেবা সাঙ্গকু বড় বড় পথরের চাষ জমি পুতি হয়ে যাইছি। তেণু সমস্ত জমিকু মরামতি করা যিবা সহিত ক্ষতিপূরণ দাবি করেছেন চাষী। সেপটে যথাশীঘ্র ভাঙ্গিথিবা ক্যানালর মরামতি কার্য শেষ করিবা সহিত জল যোগান স্বাভাবিক করিবা এবং ক্ষতিগ্রস্ত চাষীঙ্ক জমি মরামতি করা যিব বলি ইন্দ্রাবতী ক্যানালর অধীক্ষণ যন্ত্রী সূচনা দিয়েছেন। গলাকালি রাতে 4টা বেলকু গোটে পাইপিং নোটিস হেলা আপনার এটা 40.8 কিলোমিটার আডিরে তাপরে তার যে হলাপরে টিকে তার ব্রিজ হয়ে গেল, তাকে আমি কালিঠু জোরদার দিন রাতে লাগিকি তাকে রেস্টোরেশন কাজ চলাইছু এবং রাতে তমাম আমার সব ইঞ্জিনিয়ার মানে কর্তৃপক্ষ এটি উপস্থিত লে মু এবং আমার মুখ্য নির্মাণ যন্ত্রী এটি উপস্থিত হয়ে এই নির্মাণ কাজ তত্ত্বাবধান করছু। আজ সন্ধ্যা সুদ্ধা এইটা এই কার্যকু কমপ্লিট করে আমার তলে থিবা 83.7 কিলোমিটার পর্যন্ত থিবা কেনালে পানি জল যোগাইবু। যেহেতু এবে রবি চাষ চালিছি এবং তল 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 জমি তল কেনাল মানে তাঁর ডিমান্ড অছি, কেনাল গোটে চ্যালেঞ্জ অছি, আমাকে যেমতি হলে পানি দেওয়া পড়িব। আজ সন্ধ্যা সুদ্ধা আমি জল যোগান করি এই এই কেনালকে পুনরুদ্ধার করবু এবং জল ভবিষ্যতের তাকে তদারক করি এবং ভালরে পানি দিয়া যাব। আমি আমি জমি চাষী মান সহ প্রত্যক্ষ ভাবে তাঁর সহ ডিসকসন করছু এবং এই এই কেনাল মরামতি হওয়া পরে পরে তাঁর জমিরে যে মাটি থাকবে তাকে আমি পুনরুদ্ধার করব। কলাহান্ডি জেলা জয়পাটনার তুলসীরাম ছত্রিয়াঙ্ক রিপোর্ট, কোণার্ক লাইভ।